বিসমিল্লাহির রহমানির রহিম, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এখানে 30 রোজা, সকালের দিকে আমি কাজ করছিলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আমি 2 দিন আগে বাসা ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছিলাম, বাট ডিপ ক্লিন করলে কি আর থাকে বাসা ক্লিন? আমার তো 2টা ছোট বাচ্চা আছে, তো ওরা সবসময় দেখা যায় যে বাসার মধ্যে কোনো না কোনোভাবে, আসলে এটা তো স্বাভাবিক যে বাচ্চা থাকলে তো হবেই, তো যার কারণে আমি ভাবলাম আরেকটু গুছিয়ে নিই, আরেকটু ক্লিন করে নিই। তো মোটামুটি আবার ক্লিন করতে হচ্ছে, তো আমি জাস্ট এমনি নর্মালি ক্লিন করে নিচ্ছি। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেগুলো স্প্রে ইউজ করছি সেগুলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আমার হাজবেন্ড আপেল নিয়ে আসছিল, তো ও শুধু 2টা আপেল নিয়ে আসছে, কারণ আমি বলেছি, কারণ দেখা যায় আমি সাধারণত আপেল খাওয়া হয় না, আমিও খাই না, আমার খুব একটা না, আমার শাশুড়ি আসলে তখন হয়তো খাওয়া হয়, আমার হাজবেন্ডও খাই না আর আমার বাচ্চারা তো খাই না, তো যার কারণে আসলে 2টা আপেল নিয়ে আসছে। এগুলো আমি ফ্রুট কাস্টার্ড বানাবো আর আমি ফালুদাতে দিব, জানি না এখনও মেক করবো কি না। তো যাই হোক, তো আমি আমার কিচেনের এই সাইডটাতে যেখানে আমার বেসিন আছে সিঙ্কের সাথে, আমার ইচ্ছা যে এখানে একটা আমি কেক হোল্ডারের মতন, আসলে আমার নামটা মাথায় আসছে না, ওইটা রেখে ওইখানে একটা ফ্লাওয়ার ভাস রেখে, তারপর একটা লোশন রাখবো, প্লাস আমার যে হ্যান্ড সোপ আছে সেটা রেখে সুন্দর করে অর্গানাইজ করে নেব। আর আমি গ্লাসগুলো ক্লিন করে নিচ্ছি। আর এখানে দেখেন কি মেস হয়ে আছে, আমার মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করছে, ও তো ওগুলো সব ম্যাচ হয়েছিল, আমি ধুয়ে সব রাখছিলাম। আবার আমার ছোট বড় বুড়ি এসে ও স্পুন নিবে, এটা নিবে, সেটা নিবে করে সব বের করে রাখছে, আমি এখন আবার মুছে সব ভিতরে ঢুকিয়ে রেখেছি। আর এই যে ক্যান্ডেল, ক্যান্ডেলটা হচ্ছে আমার হার্ট, আমি ক্যান্ডেল ছাড়া চলতে পারি না, আমার ঘরে যেখানে সেখানে ক্যান্ডেল, আমি কিচেনে ঢুকলেই ক্যান্ডেল, সব কিছুতেই আমার ক্যান্ডেল জ্বালাতেই হবে, কারণ ক্যান্ডেলের মানে আমি পাগল ক্যান্ডেলের জন্যে। আর আমার জেসমিন যে ক্যান্ডেল আছে, মিড নাইট জেসমিন, আমার খুবই পছন্দ। তো দেখা যায় আমার হাজবেন্ড বিভিন্ন সময় বিভিন্ন টাইপের ক্যান্ডেল পাইলেও নিয়ে চলে আসে, তো যাই হোক আমি যে কোনো একটা জ্বালিয়ে দিয়েছি। আর এখানে দেখেন আমার পাশে পুরো ম্যাস করে রেখেছে আমার ছোটো বুড়ি, তো আমি এখন একটু সব ক্লিন করে, আর এটা হচ্ছে আমার খুবই উপকারী একটা মপে মপ করার, যে এত ভালো আমি কি বলবো, মানে যাদের ছোট বাচ্চা আছে বিশেষ করে, যে তারা মপ করা তো সবসময় পসিবল না, তো এটা দিয়ে একদম ইজিলি খুব, এটা হচ্ছে ওয়্যারলেস, তো যার কারণে অনেক বেশি ইজি হয়, যে একটু হট ওয়াটার ঢুকিয়ে এটার ভিতরে একটু ফর্মুলা দিয়ে বাস খুব ইজিলি আমি দেখেন করে নিতে পারছি। অথচ আমার হাজবেন্ড সকালে আজকে ও পুরো ডিপ ক্লিন করেছে, মপ করেছিল, যে লাঠি দিয়ে যেটা করে সেটা, বাট এই যে এটা আমার মানে কি বলবো, এত ইজি যে আমি সব কাজ শেষ করে আমি মানে চট জলদি বলে যে কাজ করা এটা দিয়ে আমার হয়ে যায়। এটা পুরো মপই করে, এটা কার্পেটও করা, কার্পেটটাও খুব সুন্দর করে ক্লিন হয়, ফ্লোরও করা যায়, দুটোটাই অপশন আছে। আর এটা হচ্ছে আমার কফি স্টেশন, তো আমি এখন এটা দেখাচ্ছি না, কারণ আমি কফি স্টেশনের একটা ভিডিও করব, তো তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। স্টেনলেস স্টিলের যে স্প্রেটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার চুলা আমি লক করতে ভুলে গিয়েছিলাম, বারবার চলে আসছিলো বয়লে বেকে, তো যাই হোক আমার মোটামুটি ক্লিন করা শেষ হয়ে গেছে, তা আবার ক্লিন করতেই হবে, যেহেতু আজকে এখন ক্লিন করছি, আবার আমার দেখা যাবে কালকে তো অবশ্যই ক্লিন করতে হবে। আর ঈদ বলে কথা, আমাদের অনেক বড় একটা দিন, আর আমার অনেকগুলো ভিডিও ডিলেট হয়ে গেছে, আমি ঈদ ডেকোরেশন করেছিলাম ওগুলো, এখন আমি রাতের 3টার দিকে ভয়েস দিচ্ছি, আসলে কি বলবো এত বেশি টায়ার্ড আমি, আমার আর এনার্জি নেই যে আবার আমি কি বলে মানে ডেকোরেশনগুলো আবার আমি শো করব, আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। আর এটা আমার বেডরুমের, আমি এটা স্প্রে করে নিচ্ছি উইন্ডেক্স দিয়ে। আর ফার্নিচারগুলো আমি কালকেই করে নিয়েছিলাম ক্লিন, ভালো করে ডিপ ক্লিন করেছি, তো এখন জাস্ট আমি ওয়াইপস করে নেব। আর আমি
আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম আমি গ্লাসের যখন নিচে ক্লিন করছিলাম তো আমি ক্যাবিনেটের জন্য আমার এক্সট্রা একটা স্প্রে ইউজ করি তো এই স্প্রেটা আমি অলরেডি নেমটা দিয়ে দিয়েছি বাট তারপর আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব তো আমি গ্লাসটাকে ভালো করে উইন্ডেক্স দিয়ে ক্লিন করে নিচ্ছি কারণ এগুলো আমার ডিপ ক্লিন করা হয়নি তো আমি এটা অনেকক্ষণ সময় লাগিয়েছি ক্লিন করতে বাট এখন তো আপনাদেরকে শো করতে পারছি না তো যাই হোক Déjate ser libre, no existe lo triste, nada es imposible para ti. Corazón sonríe, somos tan felices, esto es lo que quise para ti. Debió estar. আর আমি আজকে ফার্স্ট টাইম আমার ঘরের কোনো কিছু ক্লিন করছি আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্ট টাইম আসলে তো আমি আসলে বুঝতে পারছি না কিভাবে করব একটু হয়তো প্রবলেম হতে পারে আমি বুঝতে পারছি না তারপরও কি বলবো আপনাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটাতে লাইক দিবেন আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার অনেক বেশি উৎসাহ দেয় তো আমি আমার বেডরুম আমি আমার কিচেনটাকে ভালো করে এখনও দেখাচ্ছি না কারণ আমার ইচ্ছা আছে যদি আমার কখনও মন মতো মানে আমার মনের মতন যদি সাবস্ক্রাইবার হয় তখন আমি ঠিকই আমার কিচেনের আমার বেডরুমের আমি ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে আমি আমার ড্যাগটাকে ভালো করে ডিপ ক্লিন ড্যাগের জিনিসগুলো ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি ওই পাশে আমার হাজব্যান্ড অলরেডি ক্লিন করে গেছে পাওয়ার ওয়াশ করেছিল তো যার কারণে আমি আর ওইদিকে যাইনি তো এই পাশটাতে আমি করে নিচ্ছি তো ল্যান্ড্রেনগুলো আমি অলরেডি এভরিডে ক্লিন করতে হয় কারণ দেখা যায় বাইরে থাকে আর মোস্ট অফ দ্য টাইম দেখা যায় বৃষ্টি আসলে আমি নিয়ে চলে আসি বাসায় আর ফুলের যে টপটা দেখছেন এটা আমি আসলে আমার কিচেনের জন্য কিচেনে রেখেছিলাম আগে বাট এখন যেহেতু ড্যাগে ফার্নিচার নেওয়ার পরে তো আমি ওটা ওইখানেই রাখছি তো সামটাইম আবার কিচেনে নিয়ে আসছি যখন ওয়েদারটা খারাপ হয় কারণ আমার কিচেনের যে সাইডটাতে আমার ফুলের টপটা ছিল সেই সাইডটাতে আমার ইচ্ছা আছে আমি কিছু কি বলে গ্রাসের কিছু আর্টিফিশিয়াল গ্রাস রাখার যেটা গোল্ডেন মানে ইয়ার উপরে যে টপটা হবে সেটা হবে গোল্ডেনের উপরে যে পটটা থাকবে বাট আমি এটা খুঁজেই পাচ্ছি না আর তেমন একটা তো বাইরেও বের হওয়া হয় না তো আমার এখানে ক্লিন করা শেষ হয়েছে তো বাংলাদেশে আমার কিছু ড্রেস রেডি ছিল আমি কিনেছিলাম আর কিছু গিফটের ছিল বাচ্চাদের আসলে ওগুলো আনা হয়নি লকডাউন পড়ে গেছে আর এখন পরিস্থিতি খারাপ তো আমি চাইও নি তো এগুলো আমার প্রায় 3 ইয়ার্স আগে আমি বাংলাদেশে যখন গিয়েছি তখনকার ড্রেসগুলো আর আমার অনেক ড্রেস রয়ে গেছে আমি বাংলাদেশে গেলে তো জানেন বাইরের থেকে সবাই পাগল হয়ে যায় ড্রেসের জন্য তো এটা আমার সানা সাফিনাজের একটা ড্রেস এটা মপ কালার আমি জানি না এটা কেন ভালো আসেনি ভিডিওতে বাট এই ড্রেসটা অসম্ভব সুন্দর আমার একবারও এগুলো পরা হয়নি আমার অনেক আমার মনে 3 লাখের ড্রেস আমার এখনও ধরা হয়নি তা আমার কাপড় চোপড়ের অনেক শখ আমার শাড়ির শখ তা এখন তো আমি যা আমি 3 বছর আগে এনেছিলাম গাদোয়াল বাট এখন আমার খুব ইচ্ছে করছে আমি একটা জামদানি শাড়ি পরি বাট জামদানি শাড়ি এখন এক্সক্লুসিভ জামদানি যেগুলো সেগুলো 120 কাউন্টের একটা শাড়ি পরতে ইচ্ছা করছে তা আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ যখন দুনিয়াটা সব ঠিক হয়ে যাবে তখন হয়তো আমি আবার একটা ভালো একটা জামদানি শাড়ি কিনবো এখন কিনে কোনো লাভ নেই কারণ আমি বাসা থেকে বেরো হই না আমার বাসায় কেউই আসবে না আর এটা একটা জারকান স্টোনের ড্রেস ছিল এগুলো আসলে খুব এক্সক্লুসিভ ছিল আমি জানি না এখন আর চলে কি না বাট আমি তখন নিয়েছি বাংলাদেশ থেকে অনেক বেশি প্রাইস দিয়ে নিয়েছে আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক আমি সব ম্যাচিং করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কি পরবো না পরবো তো আমার আসলে মানে ড্রেস কেনাই হয়নি আমার কোথাও যাওয়া হবে না কিনে কী করবো আর 3টায় আমি পায়েস রান্না করছি তারপর আমি চটপটি রান্না করেছি চিকেন রান্না করেছে আমার হাজব্যান্ড তো সব কিছু মোটামুটি একটু গোছানো তো কালকে সকালে বাকিগুলো করবো তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ